জুরি বোর্ডের সব সদস্যবৃন্দ, আজীবন সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পবৃন্দ, 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্প কলা কুশলী এবং উপস্থিত সিনেমা প্রেমী সকল সুধী মণ্ডলী, আমি প্রথমেই বলবো যে আসলে নিজে উপস্থিত থাকতে পাচ্ছি না করোনা ভাইরাসের কারণে, সেটা সত্যি খুব দুঃখজনক। তারপরেও এই 2020 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজন করা হয়েছে এবং যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, একটি জাতি হিসেবে স্বীকৃতি এবং জাতিসত্তা বিকাশ ঘটার সুযোগ করে দিয়েছিলেন। আমরা বাঙালি, বাঙালি জাতি হিসেবে আমরা আত্মপরিচয় দিয়েছি। স্মরণ করি জাতীয় চার নেতাকে, স্মরণ করি 30 লক্ষ শহীদ এবং আমার নির্যাতিত মা বোনদেরকে, করোনা ভাইরাসে যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকেও আমি স্মরণ করি। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে শিল্পীরা যারা মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদেরকেও আমি স্মরণ করছি। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার জাতির পিতা হাতে নেন, কিন্তু বাঙালি জাতির শিল্প বিকাশের দিকে তার সবসময় একটা লক্ষ্য ছিল। আসলে বাঙালিদের সিনেমা শুরু হয় সেই হীরা আলালের হাত ধরে, প্রথম বাঙালিরা সিনেমা করতে শুরু করে। কিন্তু পাকিস্তান নামক রাষ্ট্রটা হওয়ার পর আমাদের দেশে বাঙালিদের, বাঙালিরা যে সিনেমা করতে পারে এটা পাকিস্তানিরা কখনো মানতেই চাইতো না বা তারা তাদের কাছে এটা কোনো গ্রহণযোগ্য ছিল না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই পাকিস্তান আমলেই যখন 96 সালে মন্ত্রী হন তখনই তিনি বাঙালিদের সিনেমা করার ব্যাপারে উৎসাহ দিতে থাকেন, কারণ এই সিনেমা শিল্পের সঙ্গে তখনকার দিনে যারা জড়িত ছিল তাদের সাথে খুবই ভালো একটা সম্পর্ক ছিল। আর সেই সাথে FDC তিনি প্রতিষ্ঠা করে দিয়ে যান এবং এই শিল্প যাতে চলচ্চিত্রটা আমাদের সে নির্মাণ হতে পারে তার পদক্ষেপ নেন, উৎসাহ দেন এবং তখনকার যুগের যারা আমাদের শিল্পীরা ছিল তাদেরকেই তিনি উৎসাহ দিয়েছিলেন যে তোমরাও একটা সিনেমা করো। এভাবে কিন্তু আমাদের বাঙালিদের সিনেমা শিল্পের যাত্রা শুরু। যখন স্বাধীনতার পর আমরা দেখেছি আমাদের শুধু স্বাধীনতা না মুক্তিযুদ্ধের সময়ও আমাদের যারা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত বা আমাদের শিল্পী কলা কুশলী বা আমাদের শিল্পীরা সার্বিকভাবে মহান মুক্তিযুদ্ধে বিরাট অবদান রেখেছেন, কাজে তাদেরকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এই দেশে যাতে শিল্পচিত্র মানে চলচ্চিত্রটা তৈরি হতে পারে FDC-র জায়গাটা জাতির পিতা বঙ্গবন্ধুই দিয়েছিলেন এবং সেই আইনটাও তিনি করে যান, পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল 1957 সালের 3রা এপ্রিল সেটা পার্লামেন্ট উত্থাপন হয়। যদিও শিল্প মানে চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করতে যে সময় নিয়েছিল এটা 59 সাল থেকেই বোধহয় যাত্রাটা শুরু করে, কিন্তু স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সময় এই শিল্প আরও বিকাশ ঘটে এবং স্বাধীনতা পরপর তিনি আরও সুযোগ সৃষ্টি করে দেন। আর তাছাড়া কবিরপুরের যে জায়গা শুটিংয়ের জন্য চমৎকার একটা জায়গা, প্রায় 105 একর জমিও তিনি দিয়ে গিয়েছিলেন এবং তিনি সবসময় উৎসাহিত করতেন আমাদের শিল্পীদের যে আরও সুন্দর করে এই দেশে চলচ্চিত্র তৈরি হোক, কারণ আমাদের দেশের মানুষের আসলে বিনোদনের খুব বেশি একটা সুযোগ নাই, কিন্তু সিনেমাটা সবসময় একটা বিনিয়োগের বিষয় ছিল, মানে সবাই যেন একটু বিনোদনের দিকে যেতে পারে সেটাই ছিল সব থেকে বড় প্রয়োজন। জাতির পিতা যদি আজকে বেঁচে থাকতে হয়তো আরও আমাদের এই শিল্প আরও বিকাশিত হতে পারতো, বিকাশ ঘটার সুযোগ ছিল। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনে একটা কালো অধ্যায় শুরু হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়, সেই সাথে আমরা হারিয়েছি আমি আমার পরিবারের সকল সদস্যকে, শুধু আমার ছোটো বোন আর আমি বিদেশে ছিলাম দেখি বেঁচে যাই। 15ই আগস্টে
যাদেরকে হারিয়েছি আমি তাদেরকে আজকে স্মরণ করি। কারণ আমাদের বাসাটা আমাদের চলচ্চিত্র শিল্পীদের জন্য বা শিল্প সাহিত্যের সঙ্গে যারা সম্পর্কিত তাদের জন্য সবসময় উন্মুক্ত ছিল। তখন ধানমন্ডি লেক কাটা হয়েছে, আমরা ধানমন্ডি 32 নম্বর বাসায়, তখনও বাড়িটা সম্পূর্ণ হয়নি, কিন্তু লেকের পারে অনেক সময় অনেক শুটিং হতো, সেখানে অনেক শিল্পীরাই আসতো এবং তাদের বসার জায়গাটা ছিল আমাদের বাড়ি। আমার মা নিজের হাতে তাদের চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করে দিতেন এবং উৎসাহ দিতেন। কাজেই সেভাবে আমাদের সবসময় চলচ্চিত্র শিল্পীদের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে। কাজেই আমি সবসময় চেষ্টা করেছি যে আমাদের দেশে যেন এই শিল্পটা একেবারে শেষ হয়ে না যায়। একসময় তো আমি দেখেছি এসে যে খুবই করুণ অবস্থা ছিল এবং FDC যেখানে ছিল সেখানে আজকে যে রাস্তাটা আছে সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে যে রাস্তা, সে রাস্তাও ছিল না। আমি যখন এই তেজগাঁও এলাকায় 86 সালে যখন আমি সংসদ সদস্য ছিলাম তখনই ওই রাস্তাটা তৈরি করার ব্যবস্থা নিয়েছিলাম। চমৎকার একটা জায়গা, আর এখন তো সেই জায়গাটা আরও গুরুত্ব বেড়েছে। সে কারণেই আমাদের একটা উদ্যোগ যে আমাদের প্রতিষ্ঠানটা আরও সুন্দর হোক, আধুনিক হোক। 96 সালে সরকার আসার পর নতুন নতুন ক্যামেরা কেনার থেকে শুরু করে অন্য যা যা করার প্রয়োজন করেছিলাম, তারপরে আবার দেখলাম যে সেটা অনেকটা পিছনে চলে গেছে। কাজে আবার আমি পরবর্তীতে উদ্যোগ নিয়েছি এবং ভালো একটা সুন্দর মানে কমপ্লেক্স তৈরি করার প্রজেক্ট আমরা নিয়েছি এবং সেটা নির্মাণ কাজ শুরু হয়েছে। যদিও বেশ দেরি হয়ে গেছে কিন্তু এটা হয়ে গেছে। তারপর আমি বলবো যে সিনেমা শিল্প যেমন আসলে একটা সময় অনেকটা বাধাগ্রস্ত হয়েছে, আর তার সাথে এই করোনার সময় খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু করোনা আমরা এখন নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমি চাই যে এই শিল্পটা আরও গড়ে উঠুক। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমি শিল্পী কলা কুশলী সকলে যাতে সুযোগ পায় তার জন্য ট্রাস্ট ফান্ড তৈরি করে দিয়েছি। আমরা সেখানটা সিড মানির ব্যবস্থাও করেছি। তবে আমি মনে করি যে আমাদের অনেক বিত্তবানরা আছেন, শিল্পের সঙ্গেও জড়িত আছেন, কেউ কেউ তো পুরস্কারও পেলেন। তা আমি চাই যে যারা বিত্তবান তারা এই ফান্ডে আরও বেশি করে টাকা রাখেন। কারণ আমি নিজে দেখেছি যে আমাদের বহু চিত্রশিল্পীরা বা চলচ্চিত্র শিল্পীরা বা অন্যান্য সংস্কৃতিসেবীরা যখন বা আমাদের খেলাধুলা যারা সম্পর্কিত সকলে যখন কোনো একটু বয়োবৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, সকলে একটা করুণ অবস্থা হয়। তো যা হোক, আমি যখন থেকে সরকারি থাকি আর বিরোধী দলে থাকি আমি সবসময় যেহেতু খোঁজ খবর রাখতাম, আমার সাধ্যমতো চেষ্টা করেছি সহযোগিতা দিতে। তবে এই ট্রাস্ট ফান্ডটা আমি এই জন্য করেছি যেন তাদের বিপদ আপদে বা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন এই ট্রাস্ট ফান্ড থেকে বা চিকিৎসার জন্য সহযোগিতা পেতে পারেন। সেজন্য আমার একটা আহ্বান থাকবে আমাদের যারা বিত্তশালী তা আপনারাও এই ফান্ডে টাকা রাখবেন বেশি করে, যাতে করে আমাদের কোনো শিল্পীরা যেন কষ্ট না পায়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। আর চলচ্চিত্র আসলে আমাদের একটা জীবনেরই চিত্র, জীবনেরই প্রতিচ্ছবি। মহান মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি বা আমরা যদি ইতিহাসও ঘাঁটি, তো আসলে চলচ্চিত্র আমাদের সমাজকে যেমন সংস্কার করতে পারে, সমাজ সংস্কারে এই চলচ্চিত্র বিরাট অবদান রাখতে পারে যা মানুষের মনে দাগ কাটে। জীবন দর্শন এটাই প্রকাশ পায় বা সময়কালীন বিভিন্ন ইতিহাসের ধারাটা জানা যায় এই চলচ্চিত্রের মধ্য দিয়ে, অনেক বার্তা পৌঁছে যায়। তাছাড়া ইতিহাসের বার্তা বাহক হিসেবেও কিন্তু চলচ্চিত্র সেটা ইতিহাসকে ধরে রাখে, অনেক অজানাকে জানার সুযোগ করে যায়, অনেক হারিয়ে যাওয়া ঘটনাও সামনে নিয়ে আসে এবং যা জীবনের সাথেই মিশে যায়। তাছাড়া আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার ক্ষেত্রে বা সমাজের অনেক ধরনের মানে অনিয়ম উচ্ছৃঙ্খলতা দূর করতেও কিন্তু এই চলচ্চিত্র বিরাট ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি। তাছাড়া এই চলচ্চিত্রের মধ্য দিয়ে আমার দেশ ও জাতির প্রতি মানুষের যে একটা দায়িত্ববোধ বা মানুষের প্রতি ভালোবাসা বা মানুষের প্রতি একটা দায়বদ্ধতা সেটাও কিন্তু প্রকাশ করতে পারে। কাজেই সেদিক থেকে চলচ্চিত্রের যথেষ্ট অবদান রয়েছে। যদিও এখন তথ্য প্রযুক্তি যুগ, আমাদের এই সিনেমা শিল্পটা আসলে সেই অ্যানালগ সিস্টেমেই অনেকটা থেকে গিয়েছিল এবং থেকে যাচ্ছে, সেটাকে আমি আধুনিক প্রযুক্তি সম্পন্ন করতে চাই।
তার জন্য আমাদের যে সিনেমা অর্থাৎ আমাদের একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত মানুষগুলির আসলে বিনোদনের একটা সুযোগ হচ্ছে সিনেমা, তা দেখতে চান যে সেই ক্ষেত্রে আমি এর আগেও যারা মালিক তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদেরকে সহযোগিতা করবারও আমি অফার দিয়েছিলাম এক সময়, কিন্তু আসলে মাঝখানে একটু ভাটা পড়ে যাওয়াতে অনেকে সেই উদ্যোগী ছিল না, কিন্তু এখন আমরা 1,000 কোটি টাকার একটা আলাদা মানে ফান্ড তৈরি করে রেখেছি। আমি চাই যে আমাদের একেবারে জেলা উপজেলা সব জায়গায় এই সিনেমা বা সিনেপ্লেক্স নির্মাণ হোক, যেখানে আধুনিক প্রযুক্তিতে যেন এই চলচ্চিত্র দেখানো যায়। তাছাড়া আমরা চলচ্চিত্রের জন্য একটা আর্কাইভ করে দিয়েছি, ট্রেনিং ইনস্টিটিউট করে দিয়েছি, পাশাপাশি পুরনো সিনেমাগুলিকে ডিজিটালাইজ করে সেগুলিকে নতুন রূপে আবার উপস্থাপন করা সেই ব্যবস্থাটাও নেওয়া দরকার, সেটাও আমরা সীমিতভাবে নিয়েছি, কিন্তু আমি মনে করি এটা আরও নেওয়া দরকার। কারণ আমাদের যত পুরনো সিনেমাগুলি আছে সেগুলিকে নতুন আঙ্গিকে নিয়ে আসতে হবে, ডিজিটালাইজ করে দিতে হবে, যেন সেগুলি মানুষের কাছে সহজে উপস্থাপন করা যায়। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের যারা এই শিল্পের সঙ্গে জড়িত, এত চমৎকার অভিনয় এবং এত চমৎকার প্রতিটি ক্ষেত্রে, মানে আমি জানি যে সুযোগটা খুব সীমিত, কিন্তু তার মধ্য দিয়ে প্রোডাকশনগুলি এত সুন্দর হয় যে আমি সত্যিই মুগ্ধ হয়ে যাই। যদিও আমি হলে যেহেতু সিনেমা দেখতে পাই না, তবে মাঝে মাঝে যেমন প্লেনে যখন যাই তখন আমি সবসময় আমাদের দেশের সিনেমাগুলি আমি দেখি, আর তাছাড়া যখন অনেক সময় অনেকে সিনেমা করে আমাকে দয়া করে একটা মানে আমি বলবো পেন ড্রাইভে পাঠান বা কোনো কিছু পাঠান, সেটাও আমি দেখি। আমার ভালোই লাগে আমার দেশের সিনেমাগুলি দেখতে, এবং আমাদের প্রত্যেকের ভিতরে যে একটা মানে আমি বলবো যে একটা সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে বের করে নিয়ে এসে একটা বার্তা যেন মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই যদি চলচ্চিত্র করতে পারে, কাজে সেই কাজটাই আমাদের আরও করতে হবে বেশি করে। একদিকে শুধু বিনোদন না, বিনোদনের সাথে সাথে আমাদের সমাজ সংস্কার, মানুষকে শিক্ষা দেওয়া বা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, চলচ্চিত্র শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আমি এই আহ্বানই জানাবো যে আপনারা যারা শিল্পী কলা কুশলী যারাই আছেন, তারা আমাদের স্বাধীনতা অর্জন, আমাদের গণমানুষের যে আত্মত্যাগ এবং আমাদের এগিয়ে চলার পথ, সেই পথটা যেন মানুষের কাছে আরও ভালোভাবে উপস্থাপন হয় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা নতুন প্রজন্ম তারা যেন নিজেদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সেইভাবেই আপনারা এই শিল্পগুলি তৈরি করে মানুষের সামনে উপস্থাপন করবেন, সেটাই আমি চাচ্ছি। আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজীবন সম্মাননা প্রাপ্ত আমাদের দুজন শিল্পী তাদেরকে, আর বিশেষ করে আসলে বক্তৃতা ভুলেই গিয়েছি, বিশেষ করে আমি বলবো যে আমাদের চিত্রশিল্পী আসাদের বক্তৃতা শোনার পর আর সেই জয় বাংলা স্লোগান যা একদিন হারিয়ে গিয়েছিল, যে স্লোগান দিয়ে লাখো শহীদ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, তার কণ্ঠে এই স্লোগান শুনে সত্যি আমি মুগ্ধ হয়েছি এবং তাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আনোয়ার আসতে পারেনি, সে অসুস্থ, আমি জানতাম না যে অসুস্থ, আমি এটা সত্যি খুব দুঃখ পেলাম শুনে, তা আমি তার রোগ মুক্তি কামনা করি এবং যে কোনো সহযোগিতা প্রয়োজন আমি সবসময় আসি প্রস্তুত। এটা আমি এটুকু বলবো যে আমাদের দেশের সংস্কৃতিকে আরও উন্নত করা, এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের বাঙালি বাঙালি হিসেবে এটা আমাদের একটা স্বভাবজাত যে সংস্কৃতিকে আরও আপন করে আরও উন্নত করে নেওয়া, কাজে বাঙালি মানেই তো আমরা শিল্প সংস্কৃতি সাহিত্য এই নিয়েই তো আমাদের জাতিসত্তা, কাজে আরও বিকশিত হোক সেটাই আমি চাই। কাজে আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাই, আর আবারও বলছি যে আমার খুব দুঃখ হচ্ছে যে আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না, এটা সব থেকে দুঃখজনক এই করোনা নামে একটা প্রাদুর্ভাবের জন্য, যা ভবিষ্যতের এর হাত থেকে আমরা মুক্তি পাব, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমাদের এই শিল্প আরও বিকশিত হবে, কারণ এখন তো আমরা ডিজিটাল সিস্টেম করে ফেলেছি সারা বাংলাদেশে, কাজেই শিল্পের বিকাশ ঘটার অনেক অনেক সুযোগও সৃষ্টি হয়েছে, কাজে আরও নতুন নতুন এবং আমাদের বিশেষ করে তরুণ সম্প্রদায় যারা এগিয়ে এসেছে এই সিনেমা শিল্পে
তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, কারণ এরাই তো ভবিষ্যৎ। তাদেরকে দেখে আরও ভবিষ্যৎটা চলে আসবে, যারা আমাদের মানে উত্তরসূরি পূর্বসূরিদের অনুসরণ করেই তারা এগিয়ে যাবে, সেটাই আমি চাচ্ছি। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং চলচ্চিত্র পুরস্কার 2020 যারা অর্জন করেছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। দুর্দান্ত অভিনয় আপনারা সবাই করেছেন, এবং যারা কাহিনীকার বা প্রযোজক বা নির্দেশক বা সবাই, এবং কি যারা এই শিল্পের সঙ্গে জড়িত সবাই, কি আমি মনে করি একটা চমৎকার কাজ আপনারা উপহার দিয়েছেন জাতিকে। এভাবেই আপনারা এগিয়ে যান সে কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে আন্তরিক ধন্যবাদ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে চলচ্চিত্র শিল্পের জন্য আশাবাদ জাগিয়ে তুলেছেন, আমরাও তার ভাষণে অনুপ্রাণিত। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তাৎপর্যপূর্ণ ও দিক নির্দেশনামূলক ভাষণের জন্য। অনুব